দেখো গাইস এখানে রক্ত বেরিয়ে গেছে আমার, এখানে রক্ত বেরিয়ে গেছে, এখানে আজকে শুই পুটে দিছে রে। দেখে বাম্বার বাম্বার দেখে ভাই, যে বললি পড়তে শুই ফুটাবে, কি বাজে কথা বলিস। মানে আমার এমন একটা দিনকাল পড়লো যে দুশো নিজেই তুলতে হচ্ছে, যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছি আর মা বলেছে বেলা করে ঘুম থেকে উঠলে তোর বিছানা আমি তুলে দেবো না, তো এখন জাস্ট ঘুম থেকে উঠে নিজের বিছানা নিজেই তুলতে হচ্ছে। কিছু করার নেই ভাই, তুলতে হবে, যতদিন মি না করবো এরকম করে কাজ করে যেতে হবে। এখন মা বলছে নিজের ভাত নিজেই বেড়ে খাবি, কিছু করে দেবো না তোকে, আর তুই যা কুড়ে হয়েছিস তোকে আর কিছু করে দেবো না। কিন্তু মা বোঝে না একটা জিনিস, আমি কুড়িপানা করি কেন, যেহেতু আমি আদিন ভিডিও করি তারপর রাত্রে ভিডিওটা এডিট করি তারপর পোস্ট করি। মা কিন্তু এটা বোঝে না, আমার মা একটা জিনিসই বোঝে যে আমি এখানে সেখানে ঘুরে বেড়াই আর কোনো কাজ করি না। কিন্তু মাকে কে বোঝাবে তোমার ছেলে এত বড় একটা মহান কাজ করছে। কিছু করার নেই গাইস, উত্তর হচ্ছে আমি না ঠিক করে এই কম্বলটা গোছাতে পারি না, যেরকম পারি সেরকম করে গুছিয়ে যাচ্ছি। আমি তো শোবো এখানে, তো আর পাশের বাড়ি কেউ আসবে না ঘুমাতে, পারি না। হে দাদা, হে দাদা, হে দাদা, দাদা কোন আছিস? চল 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 আমার সাথে, চল আমার সাথে হাত ধর। হ্যাঁ তুই কোথায় গেছিলিস? ওই কাদের বাড়ি গেছিলিস? কিষানকে বাড়ি না শুকুকে বাড়ি? শুকুকে বাড়ি গেছিলিস? চল বাড়ি চল। বাই দ্য ওয়ে গাইস, চুলগুলো কেমন একটা হয়ে গেছে না, মনে হচ্ছে কাকের বাসা। এইরকম অবস্থা হবে এটাই তো বাস্তব, তার কারণ কালকে আমি যেহেতু চুলে শ্যাম্পু করেছি সেই জন্য চুলের অবস্থা সব এরকম হয়ে গেছে, মানে চুল সব শুয়ে পড়েছে, মানে চুলের কথা বলেছি আর অন্য কিছু সবসময় ওটাই থাকে। তোমরা বুঝে না, তোমরা তো লেজেন্ড। এখন সবথেকে বড় কথা হচ্ছে চুলটাকে আমি কী করবো, টাক করে ফেলি, কি বলো? তো গাইস এই জাস্ট বাড়ি থেকে এখন বেরিয়ে পড়লাম, এখন যাবো এখান থেকে সৌরভদের বাড়িতে। সৌরভদের বাড়িতে কিছু কাজ আছে আর আমার আজকে ভ্যাকসিন নিতে হবে, মানে সেকেন্ড ডোজ, মানে সেকেন্ড ডোজের তারিখ ছিল ডিসেম্বরের মাসের 20 তারিখে। আমি নিনি হেলামিতে করেছি, এখানে সেখানে ঘুরে বেরিয়েছি, তো এখন নিতে হবে, কিছু করার নেই, পরে যদি নিতে যাই আমাকে তাড়িয়ে দেবে। খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ, অভাবে তোমার নাম হলো রাত, হঠাৎ করেই বড় শূন্যতা, তুমি না নাই কোনো পূর্ণতা। খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ। তো এখন সৌরভ দেখতে হচ্ছে গামছা পরে বসে রয়েছে, নিচে কিছু আছে পড়া ভাই, দেখতে টান দিয়ে খুলে ফেলি। আমি তো প্রতিদিন ভিডিও বানাই জানিস তো, তুই এত হাসছিস কেন আজকে, বিয়ে ঠিক হয়েছে তোর? সব দেখে নিয়েছি রে, বলে দেবো এবার, বলে দেবো, বলে দিদি এইটুক মাত্র, এইটুক সৌরভ দেখো, এইটুক দেখো। ভিডিও এডিট করার এখন তোর জব চলছে, এখন ভিডিও এডিট হয়ে গেছে মনে হয়, এখন থাম্বনেল বানাচ্ছে। থাম্বনেল বানাচ্ছিস তো? থাম্বনেল বানানোর কি স্টাইল ভাই ওটা? আমি তো ভাই এইভাবে থাম্বনেল বানাই না, তোমরা কি বানাও এইভাবে থাম্বনেল? কি সব করে থাম্বনেল বানাই, কিভাবে থাম্বনেল বানাচ্ছে বুঝতে পারছি না। যতক্ষণ না তৈরি হচ্ছে থাম্বনেল ততক্ষণ কেউই বুঝতে পারবে না, তোমরা বুঝতে পারবে না, আমিও বুঝতে পারবে না, ও একমাত্র বুঝতে পারবে যে ও কি বানাতে চাইছে। তো ভাই ব্যাপারটা কি হয়েছে, এখন এই জাস্ট সৌরভ বাড়িতে এসে বসলাম আর মানে কাকিমা রান্না করছিল আর খেতে দিচ্ছিল, ও কাকিমা আমাকে বলছিলো যে খেয়ে যা, তাই আমাকে বাড়িতে ভাত খেয়েছি বলে আর খেলাম না। তো কাকিমা বললো কি তুই তো ভালো চা খাস, দাদা তুই যদি চা বানিয়ে দিই, তো কাকিমাকে চা বানিয়ে দিয়েছে। কাকিমা আমাকে বলেছি মূর্খ তুই ভাত খা, সৌরভ আমার কথা ধরছে, দেখেছ আমি নাকি ভুলভাল বলি, আমি নাকি কথা বলতে পারি না, তুই একটা মূর্খ আর দ্বিতীয়বার প্রমাণ করলি। চাটা খুব ভালো হয়েছে কিন্তু, আর বিস্কুটটা আমি খাবো এখনই, বিস্কুটটা এখন খাইনি কিন্তু।
তো গাইস এখন বেরিয়ে পড়েছি ভ্যাকসিন নেয়ার উদ্দেশ্যে, তো দেখা যাক ভ্যাকসিনটা নিতে পারি কিনা, হয়তো প্রচুর ভিড় হবে। কেমন তোর কি মনে হয় কতটা ভিড় হতে পারে? আমার তো ফার্স্ট ডোজ গেছে, আমার সেকেন্ড ডোজ, আমি সেকেন্ড ডোজ নেব। আমার ফার্স্ট ডোজ গেছে গাইস, আর আমার সেকেন্ড ডোজ এখনো টাইম হয়নি, তো আমি সেরকম ভাবে জানি না। বাট আমার একটা ব্যাপার হয়েছিল কি বলতো, আমার টাইমে বাবা গিয়ে আগে ওই কি বলে টোকেন না কি ওটা নিয়ে এসে ফট করে গেছি, মেরেতে চলে এসেছে। আমি আমার ভাই সাহ লাইনটা দেখো ভ্যাকসিন নেওয়ার জন্য। ওরে ভাই আমি আমার মনে আজকে ভ্যাকসিন নেওয়া হবে না ভাই। তো ভাই সেই যে লাইনটা দেখতে পাচ্ছ না, আমাদের কতক্ষণ লাগবে মিনিমাম ভ্যাকসিন নিতে? লাইন দেখে তো আমার মনে হচ্ছে আজকে হবে না। সিরিয়াসলি গাইস, মানে আমি আস্তে আস্তে যাইছিলাম, ভাবছিলাম কি টাকা দিয়ে ভ্যাকসিনটা নিয়ে নেবো, কিন্তু যখন ফ্রির জিনিস দিচ্ছে, আর জানো তো আমি ফ্রির জিনিস নিতে পছন্দ করি বেশি। কষ্ট হচ্ছে, মানে খাবার ফাবার যদি কেউ খাওয়াতে যাও চলে আসবে, বাজে কিছু ভাববে না, ভালো চলে। আর জানো তো মানে যাই হোক, ফ্রির জিনিস নিতে একটু বেশি কষ্ট হয়, তো সেই জন্য কষ্ট করছি, একটু লাইনটা দাঁড়াচ্ছি কষ্ট করে। আমি ওইখানে যে কাকিমাটা দেখতে মাস্ক পরে দাঁড়িয়ে আছে, ওই কাকিমার পেছনে আমার লাইন। তো কাকিমাকে বললাম কাকিমা আমার লাইনটা রাখো, আমি এই সাইডে একটু সরাসরি আড্ডা দিচ্ছি, তো আমার লাইন আসলে ঠিক আমি আগে চলে যাবো, কিছু করার নেই। আজকে আমার পেছনে ফোটাবে মানে সুই। তো গাইস এখন আমার জামা খুলতে হচ্ছে, তার কারণ আমার লাইন এসে গেছে যেহেতু, আর ওখানে গিয়ে আমার মানে হাতে সুই ফোটাবে, তো সেই জন্য জামাটা খুলতে হচ্ছে। সোয়েটার উপর দিন সুই ফোটাবে না। তুই যে বললি পরে সুই ফোটাবে, বেশ কি বাজে কথা বলিস। আসো অন্তত, ছোটবেলায় মনে আছে মানে একটা ডাক্তার আমার পেছনে সুই ফুটিয়ে দিয়েছিল, ওই ডাক্তার কেমন লেগেছিল তো গ্যাস ভাই? এখন ওইসব যা জিনিসপত্র আছে জামা টামা সব এখন ব্যাগের মধ্যে ঢোকাবে, তারপরে আমি ব্যাগটা কাছে রাখবো, তারপরে দেন তারপরে যাবে ভাই আমাদের লাইনে, ওখানে যেহেতু লাইন চলে এসেছে, তারপরে ভাইয়ের হালকা করে এই জায়গাটায় সুইটা ফোটাবে, এই জায়গাটায়। তো টাকা ওরে অনেক টাকা লাগে। আমার পিছনে আজকে ঢুকাই দিচ্ছে রে, ঢুকাই দিচ্ছে আজকে আমার পিছনে, মানে হাতের পিছনে, মানে এইখানটায় দেখো দেখা ভাই, দেখো ভাই এখানে রক্ত বেরিয়ে গেছে, আমার এখানে রক্ত বেরিয়ে গেছে, এখানে আজকে শুই ফুটে দিচ্ছে রে। আমি ভাবতে পারি না এত জোরে ফুটাবে, মানে কি হচ্ছে বলো তো, মানে ওখানে ঢুকছে যারা বসাচ্ছে শ্বাস করে এভাবে মেরে দিচ্ছে, মানে আর কি বলবো। এই সৌরভ তো মানে ভ্যাকসিন নিয়ে হ্যাঁ আমার ভয় লাগে, আমি মানে ও এরম ভাবে যাচ্ছি গরুর মতন ঢুকাচ্ছে, যাও যাও কাগজ কে পাংখ লেকে উড়া চলা হালকা করে তোল, এত ভালোবাসা বাপের জন্মে দেখিনি রে। এইটা কিন্তু দেখে না, দেখো ওই ইউটিউবার তো, ওর থেকে কটা সাবস্ক্রাইবার কামানোর জন্য সাবান মাখিয়ে দিচ্ছে, ব্যাপারটা যেটা হয়েছে। যদি এইরকম করে দুজন মিলে তাহলে আমার মন থেকে কেমন কেমন হয় বোঝো ব্যাপারটা। সত্যি চান করবো না আমি, চান তোদের এই দেখে আমার চান করা ভুলে গেছে, আমি করবো না। মেরি জিন্দগি সা ভারি মুঝকো গলে লাগা কে বেটা দিয়া ফলক পে মুঝে খাক সে উঠা কে তো
তো গাইস এই মাত্র জাস্ট সায়নদের বাড়িতে এসে দেখলে আমি আর সায়ন কিভাবে স্নান করলো, মানে সায়ন আমাকে স্নান করে দিল আর আমি স্নানটা করলাম। আর এখন যেখানে কাকিমা ভাত নিয়ে এসছে সেটা এখন আমরা খেতে চলেছি, কারণ আমি ভাই আজকে অনেক কাজ করেছি, অনেক কাজ করেছি। আমি ভ্যাকসিন নিয়েছি, তারপর সায়নের যে স্কুটিটা পড়ে আছে বাইরে এখন ঠিক করতে যেতে হবে, কারণ ভাই সৌরভের একটা গাড়িতে আমাদের হচ্ছে না, কারণ ওর গাড়িতে প্রচুর তেল খায় ভাই, প্রচুর। ঠিক আছে, আর সৌরভের মানে সায়নের স্কুটিতে একটু কম তেল খায়, আর সবাই মিলে ম্যানেজ করে হয়ে যাবে, সমস্যা নেই। তখন চলো কাকিমা খেতে দিচ্ছে, চলো বেশি দেরি না করে আগে ভাতটা খাওয়া যাক। এখন দেখতে পাচ্ছ এই সৌরভের গাড়ি আর এটা হলো সায়নের গাড়ি। এখন এই গাড়িটা এইভাবে এখানে সৌরভ গাড়িটাকে এইভাবে পা দিয়ে নিয়ে এইভাবে ঠেলবে, ঠেলবি তো পারবি তো? ব্লগারু ভাই সব কিছু দেখানা পড়তা হ্যায় দেখাই দে না না চল 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 তো তুই তুই নর্মাল থাক। তো গাইস এখন দেখতে পাচ্ছ ভ্যানের সাথে মানে মোটর ভ্যানের সাথে গাড়ির এখানে দড়ি দিয়ে বেঁধেছে, এখন মোটর ভ্যান চালাবে আর সৌরভ এই গাড়িটা চালাবে আর সায়ন এই গাড়িটা চালাবে, আমি গাড়ির পেছনে বসে থাকবো। মিডিলে বাদো মিডিলে মিডিলে সায়ন দেখো কোথায় এসে কথা বলছে, এই গেছে এই ফুটার মধ্যে ঢুকে গেছে, এই কোথায় এসে কথা বলছিস তুই? এই দেখো কার সাথে ভিডিও কলে কথা বলছে রে, আমরা আছি আমাদের তালে আর সায়ন আছে সায়নের তালে। দেখি কি 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 ও কুত্তাটা কি রে ভাই, কুত্তাটা কি নতুন কুত্তা কুত্তা বুঝেছিস নাকি ভাই? না না ও গেছে ও গেছে ও কবলে চলে তো আমার ও না এখানে এসে আমাকে চুঙ্গাচ্ছে ভাবো, মানে কিছু বলার নেই। তো গাইস এখন আমরা একটা মেলায় এসেছি, ঠিক আছে, মেলায় এসে একটা বড় সড় একটা ইউটিউবার সাথে দেখা করলো। স্যার আমি তোমার ভিডিও দেখি, এরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার, ঠিক আছে স্যার। বিক্রম বিক্রম এই যে আমাদের একটা আর্টিস্টের সাথে দেখা গেল, এই চুমু খাচ্ছে ওরা রে, চুমু কেউ খায় আলো না, ওর আজকে কনে কনে ধরেছে, শোন কোথায় ধরেছে ভাই, কোথায় কোথায় টাচ করেছে, কোথায় কোথায় টাচ করেছে, চুমু খেয়েছে, কোথায় টাচ করেছে, 10 টাকা দিয়ে আমাকে ধরিয়ে দিয়েছে। আজকে মিঠুনকে মাসিরা ধরেছিল। তো গাইস মিঠুনের সাথে কি হয়েছে সেটা তোমরা দেখবে, নাও ভিডিওটা দেখো আর মজা নাও। এটা লাগনো মোটে ছাড়বা না, তোদের আছে ধরানো ধরানো আছে তো, দেখি তো মুখটা কেমন দেখতে, না না একদম ছাড়ো না, একটু মুখটা দেখো 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 ঝাল লঙ্কা বেশি করে দেখো, আমি লঙ্কা বেশি খাই, ঠিক আছে, লঙ্কা ফঙ্কা একটু যা দেবে একদম। সকালে কি বেরোয় ঝাল মুড়ি হবে, রুটি গরম ঝাল মুড়ি। এটা কি বাজানো হলো, এটা কি বাজানো হলো, বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, আমার কাছে পাবেন ঝাল মুড়ি আর বাদাম তার সঙ্গে টক, এই তুমি দিবি না কিন্তু ভালো হবে। লেলো পুদিনা লেলো তেজি তাক, দেখো 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 আমি কে আমি নিজে নিয়ে পেলাম না, ওইদিকে খাওয়া শুরু হয়ে যায়, না 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 কারণ আজকে অনেকটাই বাওয়াল করেছি তোমাদের সাথে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে 35 সকাল 8টার সময়, তখন জন্য টেক কেয়ার, বাই, লাভ ইউ।